তো ঘুরতে ঘুরতে চলে আসলাম হংকং মার্কেটে। এই দেখুন লেখা আছে হংকং মার্কেটে গেট নাম্বার 4। তো এখানে এসে বেশ জবরদস্ত ঘোরাফেরা করছি, দেখছি এখানে জামা কাপড় বা অন্যান্য কী কী সামগ্রী পাওয়া আছে সেগুলো দেখছি, আর তার সাথে একটু খিদেও পেয়ে গেলো আবার। তো কী খাবার ঠিক দেখতে পাচ্ছি 4 নম্বর গেটের বাইরেই, এখানে একজন বয়স্ক মহিলা ওনারা দেখলাম ইতিমধ্যে রুটি পরোটা বানাচ্ছে, তার সাথে খাওয়ার জন্য ছোলার তরকারি আছে, ডিমের কষা আছে। তো চলুন কীভাবে বানাচ্ছে দেখা যাক, আর তারপরে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে। তো একটা করে পরোটা নিয়েছি, একটা করে রুটি নিয়েছি, একটা পরোটার দাম এখানে 10 টাকা করে দেখতে পাচ্ছেন, মুচমুচে ভাজা একদম জবরদস্ত। আর সাথে এরকম রুটি নিয়েছি, একটা রুটির দাম 5 টাকা করে, রুটিটা ঝোলের মধ্যে চুবানো হয়ে গেছে আর কি। আর এপাশে আছে ডাল, আর এপাশে ছিল ছোলার তরকারি, তার উপরে নিয়ে নিয়েছি আবার 1 পিস ডিম, ডিমটার দাম হচ্ছে এখানে 15 টাকা, ডিম কষা আছে, লাল লাল ডিম কষা। আগে রুটি দেখি, রুটি দেখুন একদম সফট রুটি, বাহ খুব সুন্দর গরমা গরম রুটি। আর রুটিটা খাওয়ার জন্য আমি ডালটা দেখি, আমি সব যদি মিশে যাচ্ছে, গঙ্গা যমুনা এক হয়ে যাচ্ছে সব, ছোলার ডাল দুর্দান্ত খেতে, রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আদর্শ। সঙ্গে পেঁয়াজ কুচিও আছে, পেঁয়াজ কুচি দিয়ে ডাল দিয়ে একদম মিক্স করে নিয়ে নিচ্ছে, ডাল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পরোটা দেখে দেখুন, পরোটা দেখুন পুরো একদম নরম পরোটা, মুচমুচে পরোটা। আর এটার সাথে খাওয়ার জন্য দেখুন আলু ছোলার তরকারি, যদিও ডিমের কষা এর সাথে মিক্স হয়ে যাচ্ছে, জবরদস্ত খেতে। আলু ছোলার তরকারিটাও বেশ ভালো, ঝালঝাল, আর পরোটাটা মুচমুচে সেই লাগছে। মেনলি হংকং মার্কেট, বিধান মার্কেট যারা কাজ করে বা এখানকার যারা মালিক বাজার এখানে কাজ করতে আসেন, বাজারে এখানে ঘুরতে আসেন, প্রোডাক্ট কিনতে আসেন, তারাই মেনলি কখনো টিফিন খেতে এখানে কিন্তু আসেন। একদম হংকং মার্কেটে 4 নম্বর গেটের পাশে ডিম, ডিম কষা দেখি, সকাল ডিম কষা খাওয়ার মজাই আলাদা, রুট পরোটা দিয়ে ডিম কষা জমে কি। স্ট্রিট ফুডের মধ্যে এই ধরনের খাবারগুলো আমরা পাই, আমাদের এটা কিন্তু একটা বেস্ট খাবার, বেস্ট লাগছে খেতে। আর ছোলা তরকারিটা টোটালটা একটা ইউনিক খাবার, এই দেখুন ছোলা তরকারিটা, আমি ছোলা তরকারিটা আলাদা করে নিচ্ছি, এটা ছোলাদের তরকারি, জবরদস্ত খেতে ছোলার তরকারিটা, ছোলার প্রোটিনও পাবেন, খুব সুন্দরভাবে বানানো। আগে আমাদের বাড়িতে এরকম ছোলা, এই ছোলা দিয়ে ঘুগনি বানানো হতো, যদি এখন হয় না কিন্তু সেটা মনে পড়ে যাচ্ছে আমার। ডিম কষার তো হেভি, লাল লাল ডিম কষার চেহারা দেখুন, ও ছোলার তরকারি ডিম কষা হেভি খেতে। তার জন্য সকাল থেকে শুরু করে দুপুর 1টা 1টা অবধি জবরদস্ত এখানে ভিড় হয়, বহু মানুষ এখানে খেতে আসে। হংকং মার্কেটের পাশে এসে হেভি লাগছে খেতে, মার্কেটটা ঘুরছি আমরা, আর দেখি আপনাদের সামনে কী কী দেখাতে পারি, ঘুরছি ঘুরে ঘুরে যেখানে যেমন পাবো দেখানোর চেষ্টা করি। তো সেই শহরেই মানে শিলিগুড়িতেই যদি একটা বিরিয়ানির ভিডিও না করতে পারি তাহলে কেমন হয় বলুন তো। তো তাই চলে আসলাম একটা বিরিয়ানির এপিসোড নিয়ে, যেখানে 2-3টে বিরিয়ানির কীরকম হতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো সেটা ধরতে গিয়েই গুগল সার্চ করতে গিয়ে দেখলাম সবচেয়ে বেশি রেটিং মানে 4.1 রেটিং নিয়ে আছে যে রেস্টুরেন্টটা বা বিরিয়ানি সেন্টারটা বা বিরিয়ানি হাউসটা, তার নাম হচ্ছে জায়কা বিরিয়ানি হাউস। আর এটা হচ্ছে ওয়ার্ড নম্বর 6 বর্ধমান রোডের ওপরে মহানন্দা পাড়াতে। দেখতে পাচ্ছি এখানে এসে যেটা প্রথমে কনফিউশন ছিল, পাশেও দেখতে পাচ্ছি এপাশে আছে দুর্গো জায়কা বিরিয়ানি দোকান, আর তার পাশেও দেখতে পাচ্ছি আছে জায়কা বিরিয়ানি হাউস। তো এখানে ইনাদের সাথে কথা বলে জানলাম যে 3টেই নাকি, মানে বিরিয়ানি জায়কা বিরিয়ানি পাশেরটা আর এটা নাকি একই, মালিক একই, ইনাদের বক্তব্য অনুসারে একই, তৈরিটা একই সঙ্গেই হয়, আলাদাভাবে জাস্ট স্প্রেড হয়, কিন্তু এটাই সবচেয়ে পুরনো দোকান। তো তাই আর সময় নষ্ট না করে ভিতরে যাই, গিয়ে এখানকার বিরিয়ানি টেস্ট করি। শিলিগুড়ি বিরিয়ানি সিরিজের প্রথমে চলে আসলাম জায়কা রেস্টুরেন্টে, ঢুকে পড়েই এখানে দেখতে পাচ্ছি কি যে সমস্ত মেনু কার্ড দেখতে পাচ্ছি, দেখুন মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছি 180, মাটন কর্মা থেকে শুরু করে অনেক কিছু দেখতে পাচ্ছি আছে, আর তাছাড়াও আরও অনেক কিছু আছে।
আর এখানে একটা জায়কা হান্ডি মাটন আছে ₹150, জায়কা হান্ডি মাটন ফুল ১২০০ টাকা, ওটি ৭৫ টাকা, মাটন বিরিয়ানি ১৮০, চিকেন বিরিয়ানি ১৭০, চিকেন চাপও এখানেও আছে, আরও অনেক কিছু আছে, ভেজ ডিশও আছে, তন্দুরি ডিশও অনেক আছে। অর্ডার দেবো আসলে পরে, মাটন বিরিয়ানি অর্ডার দেওয়ার ইচ্ছা আছে, কারণ কষা অর্ডার দেওয়ার ইচ্ছা আছে, সাথে মাটন কষা দিয়ে জমে যাবে, আর তন্দুরি কিছু ডিশেস অর্ডার দেবো। তো আসুক, অর্ডার দিই, তারপরে আবার বলছি আপনার। মাটন কষা অর্ডার দিয়েছিলাম ২ পিসে, যার দাম দিয়েছে ১১০ টাকা, আর মাটন বিরিয়ানি যার দাম নিয়েছে ১৮০ টাকা, ২ পিস টাংরি কাবাব যার দাম ১৩০ টাকা। বিরিয়ানি খাওয়ার আগে একটা টাংরি কাবাবটা দেখি কীরকম। দেখুন টাংরি কাবাবটা কিন্তু জবরদস্ত জুসি লাগছে কিন্তু, ও আর এই টাংরি কাবাবটা আমি খাবো না, ১ পিস টাংরি কাবাবটা বিট্টু খাবে, বিট্টু খেয়ে বলবে কেমন হয়েছে। আর ১ পিস টাংরি কাবাব আমি বাড়িতে আমার ওয়াইফের জন্য নিয়ে যাবো, ওই বলছিল ১ পিস টাংরি কাবাবই খাবেই। আর টাংরি কাবাব নিয়ে যাওয়ার জন্য আমি বরাবর যেটা করে থাকি, অডি ইউনিট অ্যাপকে ইউজ করি আমি। অডি ইউনিট অ্যাপের বেনিফিটটা হলো এটা খুব অয়েল ফ্রি, গ্রিজ প্রুফ, আর খাবারকে সহজে নষ্ট হতে দেয় না, অনেকক্ষণ ধরে খাবারকে হেলদি রাখে, এই জন্য আমি এটাতে করেই নিয়ে যাই। তো টাংরি কাবাব দিয়ে শুরু করছি। ফার্স্ট অফ অল টাংরি কাবাবের চিকেনটা এতটাই সফট হয়েছে, মানে এত সুন্দর তন্দুর হয়েছে, পুরো খুলে যাচ্ছে টাংরি কাবাব, দেখা যাবে খেয়ে কেমন লাগে। ফার্স্ট অফ অল চিকেনটা খুবই সফট আর ফ্রেশ, এটা কিন্তু কোনো ফ্রোজেন চিকেন না বা আগের দিনে বাসের চিকেন নয় একদমই, আর খেতে খুবই ভালো লাগে। ইভেন কি চিকেনের ভেতরে কিন্তু খুব ভালোভাবে মশলাটা ঢুকেছে, যেটা ম্যারিনেট করে রাখা তন্দুরের জন্য, ভেতরে ভেতরে কিন্তু মশলা ঢুকেছে, আর খেতে দারুণ লাগছে, অসাম লাগছে। আমি তো শুরু খেলাম, ভালোই লাগলো খেতে। এবার একটু চারটে দিয়ে খেয়ে দেখা যাক। পেঁয়াজ এটা টক দই দিয়ে বানানো হয়েছে, ধনে পাতার পরিমাণটা কম, আর একটু মিষ্টতা আছে, আর টাংরিটা কিন্তু একটু ঝালঝাল ভাব আছে। সো টাংরির ঝাল আর এই চাটনিটা মিলেমিশে কিন্তু এটা ফ্লেভার তৈরি করছে, সো দারুণ লাগে খেতে। জায়কার টাংরি কাবাবটা আমার জাস্ট ফাটাফাটি লাগলো, বা বিরিয়ানিটা কেমন সেটা দাদা খেয়ে বললো। তো বিট্টু তো খেলো কাবাব, এবার আমি চলে আসি যে বিরিয়ানিতে। মাটন বিরিয়ানিতে রাইসের পরিমাণ যে অনেক সেটা বলবো না, কিন্তু একজনের জন্য আমার মনে হয় সাফিসিয়েন্ট, মোটামুটি ঠিকঠাকই আছে। প্রাইস কিন্তু খুব বেশি না, ১৮০ টাকায় মাটন বিরিয়ানি, দাম ঠিকঠাকই আছে। এবার দেখি একটা ডিম দিয়েছে, দেখুন পুরো দেখতে পাচ্ছি একটা ডিম আছে, আলু আর কতটা কী আছে দেখি, হ্যাঁ ১ পিস আলু আছে, আলুটাকে বুঝতে পারছি মাটন স্টু বা জাফরান কালার দিয়ে মনে হচ্ছে এটাকে বয়েল করা আছে। এবার দেখি মাটন কতটা কী আছে, বা এই একটা মাটন ঝুরঝুরে মাটন, একদম নরম মাটন, আর ১ পিস দেখতে পাচ্ছি একটা মাটন আছে, কিন্তু একটাই পিস হতে পারে, খুব বড় না, ছোটো টাইপের, খুব বেশি হলে ৩টাকে ধরলে পরে এই ১১০-১৫ গ্রামের মতো হবে, ওজন হবে, এতটা পরিমাণে মাটন দিচ্ছে, মোটামুটি ১০০ গ্রামের আশেপাশে মাটন দেয়, এটা বুঝলাম। কিন্তু মাটনের কোয়ালিটিটা কিন্তু দেখে বুঝতে পারছি ঝুরঝুরে, একদম নরম, বেস্ট কোয়ালিটি। এবার চলে আসি রাইসের ক্ষেত্রে, রাইসগুলো দেখুন লং গ্রেন বাসমতি রাইস, আর কালারটা কিন্তু ডিপ ব্রাউন কালার, মানে ব্রাউন কালার মানে এখানে কালারটা খুব কম ইউজ হচ্ছে, আছে জাফরান কালার আছে, অল্প জাফরান কালার ইউজ হচ্ছে, আর বেশিরভাগটাই মশলার কালার, যার ফলে সেই মানে ব্রাউন বিরিয়ানি যেটাকে বলা যায়। আমি আজই চাইছিলাম যে এই বিরিয়ানির সাথে সাথে অন্য দু একটা জায়গার যদি সম্ভব হয় তাহলে বিরিয়ানি আপনাদের সামনে তুলে ধরার, তো তার জন্যই দু তিন জায়গায় বিরিয়ানি খেতে গেলে পরে সব জায়গা তো বেশি খাওয়া যাবে না, তাই আমি কিছুটা করে বিরিয়ানি বিট্টুর সাথে আগে আমি শেয়ার করে নিতে চাইছি। বিট্টু তোমার জন্য আমি কিছুটা রাইস আগে রেখে দিচ্ছি, আর মাটন রেখে দিচ্ছি বিট্টুর জন্য কিছুটা, তো ডিম খায় না, কি আলুটা কীরকম নরম আছে, বেশ ভালোই নরম, ভালোই আছে, বিট্টুর জন্য কিছুটা রেখে দিলাম। এবার শুরু করি খাওয়া দাওয়া।
সুপার বিরিয়ানি। আমরা কলকাতার দিকে যে ধরনের বিরিয়ানি খেয়ে আব্বার সেই ধরনের বিরিয়ানি এখানটায়, মানে চারোজার গোলাপজলের একটা হালকা মাইল্ড ফ্লেভার তো আছে, তার সাথে বিরিয়ানি মশলা খুব ভালো ফ্লেভার যেরকম বারবার বলে থাকি এটা কিন্তু সেরকম। আর প্রত্যেকটা রাইস কিন্তু ছাড়া ছাড়া গোটা গোটা আছে, মানে রাইসগুলো কিন্তু মোটেও ভেঙে যায়নি। আর রাইসটার মধ্যে খুব সুস্বাদু একটা খুব সুন্দর বিরিয়ানির একটা মশলা ফ্লেভার আছে। দেখুন তার সাথে এলাচ, গোটা এলাচও প্রচুর পরিমাণে দেওয়া দেখতে পাচ্ছি, আছে লবঙ্গ আছে, বেশ ভালো খেতে। হ্যাঁ, তবে যেটা দেখলাম এখানে কিন্তু আপনি মানে বিরিয়ানির সাথে কিন্তু কোনো রকম স্যালাড প্রোভাইড হয় না, স্যালাড নিতে হলে বা খেতে হলে আপনাকে আলাদাভাবে অর্ডার দিয়ে নিতে হবে। আলুটা বেশ সুস্বাদু এবং একটা শিলিগুড়ি আলু, বেশ আলুটা ভালো, একটু মিষ্টি মিষ্টি আলু, খেতে বেশ লাগছে। কিন্তু রাইসটা খেয়ে কিন্তু খুব ভালো লাগছে, একদম প্রপার যে ধরনের বিরিয়ানির রাইস হওয়ার কথা সেরকমই, মানে খুব সুন্দর মশলা মেলবন্ধন আছে। আর একটু হালকা তেল তেল তো আছে, দেখুন প্লেটের মধ্যে লেগে আছে তেল। ড্রাই বিরিয়ানি তো একদমই নয়, মানে জায়কা বিরিয়ানি হাউস মানে রিয়ালি বিরিয়ানি, এখানে দম বিরিয়ানি তো বটেই, বিরিয়ানি যে খুব ভালো কোয়ালিটি পাওয়াচ্ছে সেটা সেটা বোঝাই যাচ্ছে। এবার চলে আসি মাটনের দিকে, যদি বলি দেখুন ঝুরঝুরে মাটন, এরকম এক পিস ছিল যেটা আমি অলরেডি বিট্রুর প্লেটে আমি রেখেছি। নরম তুলতুলে মাটন যদি বলা যায় তাহলে এটা সেটাই, যেরকম নরম সেরকম পিওর মাটনের মানে স্বাদ। আর অ্যাজ পার প্রাইস 180 টাকা দিয়ে বিরিয়ানি, তার মধ্যে 100 গ্রাম মাটন দিচ্ছে, বুঝতেই পারছি যে খুব বেশি দেওয়া সম্ভব না, বেশি বড় দিলে পরেই কারণ কনফিউশন হয়। অ্যাজ পার প্রাইস ঠিক আছে, আমাদের ওখানে 250-300 টাকায় যে বিরিয়ানিগুলো হয় সেগুলোতে মাটনের পরিমাণটা বড় থাকে, এখানে মাটনের পরিমাণটা ছোটো, হয়তো লোকালিটির ডিমান্ড অনুসারে এরকম তৈরি করা। কিন্তু রাইসের কোয়ালিটি পারফেক্ট, আর রাইসটা আমাদের ওখানে একটু বেশি থাকে, এখানে একটু কম, হলে কী হবে কোয়ালিটি পারফেক্ট, ভালো বিরিয়ানি খুব ভালো। আমি কারোর সাথে তুলনা করতে চাইছি না, আমি একটা জাস্ট জেনারেল একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। অসাধারণ মাটনটা, বিরিয়ানি মাটনটা সত্যি অসাধারণ। ডিম সেদ্ধ মানে একটা আবেগ, একটা ভালোবাসা, মানে ডিমের সাথে যখনই ডিমটা যখনই খাই বিরিয়ানি খেতে খেতে খাবারের টেস্টটা একটু চেঞ্জ করতে আমারটাই হেল্প হয়। ডিম দিয়ে একটু মাখিয়ে নিই ভালো করে রাইসটাকে, আর সঙ্গে এই ঝুরঝুরে নত নরম, দেখুন নরম মাটন দিয়ে একটু মাখিয়ে নিই, আর সঙ্গে একটু আলু। জমে ফিল, এই বিরিয়ানি শুধু শুধু খাওয়া যেতে পারে, এর সাথে যদি আপনি সাইড ডিশ নাও নেন তাও আপনি খেতে পারবেন, কারণ বিরিয়ানিটা একটু জুসি বিরিয়ানি আর বেশ টেস্টি বিরিয়ানি। তাই দেখছি এখানে যারা বিরিয়ানি নিচ্ছেন তারা অনেকে সাইড ডিশ কোনো নিচ্ছেন না, অবশ্যই এটা বিনা সাইড ডিশে খাওয়া যেতে পারে। এবার চলে আসি, যে আমি যে মাটন কষা নিয়েছিলাম 2 পিস, সে মাটন কষার থেকে 1 পিস মাটন কষা নিই, 1 পিস মাটন কষা নিলাম। আর একটু গ্রেভি নিয়ে দেখি মাটন কষার গ্রেভিটা কীরকম। মাটন কষা দিয়ে বিরিয়ানি না খেয়ে চিকেন দেখলেও হতো, কিন্তু জাস্ট চেক করতাম করার জন্য যেখানে মাটনগুলো কীরকম কী। মাটনটা দেখি, এটাও দেখুন নরম তুলতুলে মাটন, আর মাটনের সাইজগুলো পিসগুলো কিন্তু একটা 50-60 গ্রামের মতো হবে ওজন, খুব বড়ো মাটন তা না। এবার গ্রেভিটা দেখি কীরকম কী আছে, গ্রেভিটা একটু মাখিয়ে নিই আগে বিরিয়ানিটা। মাটনের গ্রেভিটা সেই লেভেলের, মানে অনেকক্ষণ ধরে খাসিটাকে ফোটানো হয়েছে ঝোলের মধ্যে, যেরকম পেঁয়াজের কম্বিনেশান, পেঁয়াজ রসুন গরম মশলা ফ্যান্টাস্টিক কম্বিনেশান, মাটন কষাটাও সেই লেভেলের। আর দেখুন ঠিকটা গ্রেভিটা দেখুন সেরকম ঠিক, আর তেল তো থাকবেই, খুব বেশি না, যতটা থাকা দরকার ততটাই আছে, সুন্দর সুন্দর গ্রেভিটা, আর বিরিয়ানির সাথে সেই লাগছে, পুরো জমে ফিল। এরকম মাটন খেলে মুখে হাসি ফুটবেই, আর তখন অবশ্যই বলতে হবে খাসিতে খাসি মুখে পড়লেই হাসি। এবার বুঝতে পারছি বিরিয়ানিটা খেয়ে যে রেটিংটা এত ভালো কেন, গুগলে সার্চ করে দেখলাম 4.1 রেটিং নিয়ে আছে, আর 5200-এর উপরে দেখলাম গুগলে কমেন্ট আছে, যার জন্যই কিন্তু এই রেস্টুরেন্টটাতে আসা। মাটন দেখুন টেন্ডারগুলো দেখুন জবরদস্ত, আর টেক্সচারও জবরদস্ত, নরমটা কীরকম খেয়ে দেখে, আর নরম তো হাত দিলেই বুঝতে পারছি।
ফাটাফাটি মটন কষা, ফাটাফাটি মটন কষা, পিস কোয়ালিটি দেখুন তো, স্যারটা ভালো তো, তো আমরা বুঝতে পারিনি তাই স্যারটা অর্ডার দেওয়া তখন আর হয়নি। যাই হোক ফার্স্ট রেসের দিলে জবরদস্ত খেলাম, এবার বিট্টু খাবে, বিট্টু খেয়ে নিক তারপরে আবার আসছি। শিলিগুড়িতে এসে এই প্রথম একটা ভালো বিরিয়ানি টেস্ট করলাম, খুব ভালো লাগছে যে আমরা কলকাতাবাসী হয়েও শিলিগুড়িতে বসে এরকম একটা বিরিয়ানি পাচ্ছি। সচরাচর এরকম বিরিয়ানি আমরা কলকাতাতে খেয়ে থাকি, ভালো লাগছে সত্যি খেতে ভালো। সেই কালার মাটনের পুরো রেড মিট, প্রপার রেড মিট যাকে বলা হয়, কোন লেভেলের যে মিট এটা আমি বলতে পারবো না, ও লেভেলের রয়েছে খেতে। চাকা বিরিয়ানি থেকে বিরিয়ানি খেলাম, জবরদস্ত বিরিয়ানি খেলাম, বেশ ভালো লাগলো। আমি বিট্টু আর তার সাথে আমার ভাইও চলে এসছে, আমার মামার ছেলে জিৎ, আমরা তিনজনে মিলে ভালো খেলাম। জিৎ সুপার। এবার কোথায় যাওয়া যায়, ভাই দেখি কোথায় রেকমেন্ড করে সেখানে যাব, গিয়ে আবার বিরিয়ানি খেয়ে বলবো আপনাদেরকে যে সেখানকার বিরিয়ানি কীরকম। তো জায়গা থেকে বিরিয়ানি খেলাম, মানে জায়গা বিরিয়ানি হাউসে বিরিয়ানি খাওয়ার পরে চলে আসলাম বিধান মার্কেটে, যে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডের সামনে বেশ কয়েকটা পাশাপাশি দুটো দোকান আছে, তার মধ্যে একটা বিখ্যাত এখানকার বেদুইন। বেদুইনের দুপুরে ভাত মাছ মাংস খুব বিখ্যাত, আর প্লাস এখানে আমি যতবার আমরা ট্রেকিং করে আসতাম এখানে এসে আমরা ভাত খেয়েছি, মাংস খেয়েছি, কিন্তু এবার তো সেটা আর দেখাতে পারলাম না, পরে এখানকার খেয়ে দেখাবো এখানকার ভাত মাংস কীরকম। কিন্তু রাত্রিবেলাতে শুনলাম, মানে সন্ধ্যাবেলাতে শুনলাম এখানে বিরিয়ানি খুব ফেমাস, তো চলে আসলাম এখানে খাবো বিরিয়ানি এবং বলবো আপনাদের কাছে যে কীরকম বিরিয়ানি, জায়গা বেস্ট না এটা বেস্ট। আর তার আগে উল্টো সাইডে দেখে নিচ্ছি, এখানে বিট্টু দেখে দাও, এখানে অনেকটা স্ন্যাক্স কাউন্টার আছে আর মোমো শপ প্রচুর আছে, দেখুন এখানে ভর্তি চারিদিকে স্ন্যাক্স কাউন্টার, মানে এখানে এসে সন্ধ্যাবেলাতে সবাই টিফিনও করতে পারেন, এত সুন্দর জায়গা। তো ভিতরে যাই, গিয়ে দেখি বিরিয়ানি কী কী আছে। বেদুনে যখন আসলাম এসে দেখতে পাচ্ছি এখানে বেদুন ফাস্টফুড সেন্টারের মধ্যে এখানে যেগুলো পাওয়া আছে মেন, এখানে দেখুন চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি উইথ এগ, এগ প্রত্যেকটাতে আছে। চিকেন বিরিয়ানি 170 টাকা, মাটন বিরিয়ানি 190, জায়গাতে খেয়েছিলাম 180 নিয়েছিল, এখানে 190 টাকা নিচ্ছে। আর মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি জাম্বো আছে 270, মাটন বিরিয়ানি জাম্বো আছে 4 পিস মাটন দিয়ে দেবে হচ্ছে 320 টাকা, আর এখানে দেয় 2 পিস মাটন, 2 পিস মাটন মানে ছোটো ছোটো 50 গ্রামের 2 পিস মাটন দেয়। আর তাছাড়া অনেক কিছু আছে, তো একটু আগে তো অলরেডি খেলাম জায়কা বিরিয়ানিতে, যদিও আমি অল্পই খেয়েছি তাই এখানে আর আলাদাভাবে কোনো কিছু নিচ্ছি না, তো এগুলো অর্ডার দিয়ে দিই, আসুক বিরিয়ানি খেয়ে আপনাদের বলবো কেমন। বিরিয়ানি আমার কাছে চলে এসছে, বিরিয়ানির মধ্যে দেখতে পাচ্ছি 1 পিস ডিম আছে, মাটন কতটা কী আছে একটু দেখে নিই, দাঁড়ান উপরে কালারটা দেখে দেখতে পাচ্ছি যেটা সাদা রাইস এরকম আছে, তার সাথে এরকম দেখুন জাফরান কালার দিয়ে বিরিয়ানির উপর একটা আলাদাভাবে লেয়ার করে উপর দিয়ে দিয়েছে। আচ্ছা, রাইসগুলো লং গ্রেন বাসমতি রাইস মনে হচ্ছে দেখে দেখে, মানে বাসমতি রাইস তো বটে, আতো বাসমতি রাইস। আর তার মধ্যে দেখতে পাচ্ছি এবার ও বেরেস্তাও দিয়েছে এখানে, এখানে আবার বেরেস্তাও দেয়, এটা একটা বেশ ভালো লাগছে, উপরে একটা এক্সট্রাভাবে বেরেস্তা যেটা আমরা জায়গাতে কিন্তু পাইনি, জায়গাতে ছিল পিওর দম বিরিয়ানি ওখানে ছিল না। এই দেখুন মাটনের পিসটা কিন্তু বেশ, এটা কিন্তু বেশ ভালোই লাগছে, একটা পিস একটু বড়ই আছে, 60-70 গ্রাম ওজন হবে এক একটা পিসের, এরকম 2 পিস তো দেওয়ার কথা, হ্যাঁ ঠিক 2 পিস দিয়েছে, 2 পিস দিয়ে 120 গ্রামের মতো ওজন হবে, দামটা 190 টাকা, জায়গার থেকে 10 টাকা বেশি হলো, মাটনের সাইজটা কিন্তু একটু হলেও বড়ো আছে। আর এখানে মাটনটা দেখতে পাচ্ছি পুরো নলি পিস বা নলির পিস দিয়েছে। আর আলুটা দেখি, আলুটা যেরকম বিভিন্ন ধরনের স্ট্রিট বিরিয়ানিতে পাই সেরকমই, মানে জাফরান কালার দিয়ে
এটাকে বয়েল করা, বা কেউ কেউ বলে কিনা মাটন স্টু দিয়ে করে, মাটন স্টু দিয়ে করে কিনা যায় না, কিন্তু যতদূর বেশিরভাগ জায়গায় আমি দেখি জাফরান কালার দিয়ে এটাকে বয়েল করে। এবার চলে আসি বিরিয়ানি, বিরিয়ানির সব কী কী আছে বললাম, এতটা বিরিয়ানি খাবো না, অলরেডি খেয়েছি, তাই আমি ভাই আছে আমার সঙ্গে, ভাইয়ের সঙ্গে আমি শেয়ার করে খাবো। এক পিস মাটন রাখলাম ভাইয়ের জন্য, কিছুটা পরিমাণে আলু, আলুটা দেখি তার আগে বয়েল কীরকম হয়েছে, বয়েলটা মোটামুটি হয়েছে, খারাপ বলবো না, কিছুটা পরিমাণে আলু রেখে দিলাম। ডিম তো ভাই বললো খাবে না, আমি তো বিরিয়ানির সঙ্গে হাত দিয়েই খাই, আপনার হাত জগন্নাথ। তো শুরু করে দিই রাইসটা বলবো যে খুব বেশি যে ড্রাই তা না, আবার যে খুব বেশি জুসি সেরকম নয়, বেরেস্তা আছে, হালকা ড্রাই আছে, মানে জুসি বলা যাবে না, রাইসটা ঝরঝরে হতে পারে, তবে একটু মনে হয় স্টিপ আছে, আর একটু নরম হলে বা রাইসটা মানে ঠিক হতো, হতে পারে কিছুক্ষণ আগে নামিয়েছে, কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য এটা হয়েছে, কিন্তু খেতে ভালো, বিরিয়ানির যে মশলার ভালো ফ্লেভার আছে, চাওয়া জল গোলাপ জল অতটা অতিরঞ্জিত ফ্লেভার নেই, অনেকটা স্ট্রিট বিরিয়ানি যেরকম সেরকম টাইপেরই, তো ওর থেকে একটু অ্যাডভান্স ভার্সন। আলুটা দেখুন পুরো হলুদ আলু, আলুর মধ্যে বিরিয়ানির মশলার কোনো ফ্লেভার নেই, জাস্ট নুন দিয়ে সেদ্ধ করা সেরকম একটা ফ্লেভার। মাটনটা দেখি, মাটনটা কিন্তু সেই নরম মাটন এবং তুলতুলে মাটন আর জুসি মাটন দেখুন, ও মাটনটা কিন্তু সে দিলখুশ করে দেওয়া মাটন, রেড মিট, মাটনটা সেই কোয়ালিটির হেভি ফ্লেভার, বেদুইনের মাটন জবরদস্ত, বিরিয়ানিটা সো 50-50 হলো, মাটনটা সুপার। ডিম, এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড তো পাওয়া যায়, তার সাথে কিন্তু বিরিয়ানিটাও পাওয়া যায়, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, জাম্বো মাটন বিরিয়ানি, জাম্বো কিছুই না, এরকম সাইজের 4 পিস মাটন দিয়ে দেবে জাম্বো, আর শুধু 2 পিস দিলে পারে নর্মাল মাটন। সহজে হাট থেকে আলাদা হয়ে যাচ্ছে, এতটাই ভালো কোয়ালিটির মাটনটা, মাটনের সাইজগুলো 190 টাকায় 120 গ্রামের আশেপাশে হবে, আমার মনে হয় পারফেক্ট প্রাইস, মাটনের কোয়ালিটি কোয়ান্টিটি পারফেক্ট, বিরিয়ানির কোয়ালিটিও খারাপ বলবো না, কিন্তু খুব যে ভালো বিরিয়ানি তা বলবো না, যেটা ট্রাই করি আমি, একটু ডিম আলু দিয়ে মেখে নিই, জবরদস্ত লাগছে। তো খাবারটা শেষ করি, আর তার আগে বলি শিলিগুড়িতে এসে দুটো বিরিয়ানি সেন্টারের ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম, হয়তো অসংখ্য বিরিয়ানি দোকান আছে, সমস্ত জায়গায় একবারে ভিডিও করা সম্ভব নয়, তাহলে পরের বার কি আসবো না, তো এইবারের জন্য ফার্স্ট লটে শিলিগুড়িতে এসে এই পর্বগুলো বা ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর লাস্ট পর্বে যে বিরিয়ানি দুটো ভিডিও বানালাম, আমার কাছে জায়গাকে বেশি বেটার মনে হলো, যদিও বেদুনে বসে বলছি, বেদুনেও মোটেও খারাপ নয়, যদি 1 আর 2 বুঝলি বলা যায়, যাকে তুমি নাম্বার 1 আর বেদুনকে আমি নাম্বার 2 আরামসে বলতে পারি, আর অ্যাজ পার প্রাইস, কারণ দুটোর প্রাইসই পায় নিয়ারলি সেম, এটা যেরকম মাটনকে বেশি গুরুত্ব দেওয়া আছে, ওখানে রাইসটাকে বেশি গুরুত্ব দেওয়া আছে, এবার আপনাদের কোনটা বেস্ট বলে মনে হয় যে বেশি কোনটায় গুরুত্ব দেওয়া উচিত, প্লিজ কমেন্টে বলে জানাবেন, আর আশা করি আপনারা যদি ভালোবাসা দেন শিলিগুড়ির মানুষেরা বা তার আশেপাশের মানুষেরা, আবার শিলিগুড়িতে আসবো, এসে জমিয়ে বিভিন্ন ধরনের খাবার খাবো, বিভিন্ন ধরনের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে, ফুড কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের সামনে বিভিন্ন ধরনের, আর ভালো লাগলে পরে প্রতিবার যা বলি অবশ্যই একটি লাইক দিন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এরকম বিভিন্ন শহরে ভিডিও যাতে দেখতে পায় সবাই, বা আমি যাতে দেখাতে পারি, তার জন্য ভিডিওগুলোকে শেয়ার করুন, আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, তবে আপনাদের সামনে এরকম মজাদার মজাদার ভিডিও নিয়ে আসার সুযোগ পাবো, আর আমাদের সেকেন্ড চ্যানেল সুরিত ব্লগ চ্যানেল দেখতে কিন্তু ভুলবেন না, ওখানে মজাদার মজাদার ভিডিও নিয়ে আসি কিন্তু আনবো, আর আমাকে চ্যানেলে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর আমাদের একটা যে আছে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ বাঙালির খানা খাচ্ছে না, ওখানেও আসুন, বিভিন্ন ধরনের ফটো ভিডিও আপনি চাইলে ওখানে পোস্ট করতে পারেন, ওখানে বিষয় নিয়ে আমরা আলোচনা করি, কন্টেস্ট করি, বেশ ভালো লাগবে, ভাই ভাই দেখা হবে নিজের নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা, নতুন কোনো শহরে, ভাই ভাই আমি খাওয়াটা শেষ করি।